অনিয়মের কারণে বাতিল হওয়া গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8:30টায় শুরু হয়েছে ভোট, চলবে বিকেল 4:30 পর্যন্ত। শীতের কারণে ভোটার উপস্থিতি অনেক কম। ইভিএম এর ধীর গতির কারণে ভোটাররা বিরক্তি প্রকাশ করছেন, তবে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। দেশের ইতিহাসে এই প্রথম একটি সংসদে আসনের সবগুলো কেন্দ্রে সিসিটিভি ফুটেজ দেখে ভোট গ্রহণ বন্ধ হওয়া উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। অনিয়ম ঠেকাতে এবারও 17 ইউনিয়নের 145টি ভোট কেন্দ্রের সবগুলোতেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। গত বছরের 23 জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হয় আসনটি। গত 12 অক্টোবর নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধা পাঁচ আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান। এখন পর্যন্ত এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয়েছে। গতকালকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে কিছু কেন্দ্রের পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বেশ কিছু দাবি দেওয়া মানুষ রয়েছে, এইসব পূরণে আমি আগামী দিনে ইনশাআল্লাহ এই শাখাটা ফুলছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের পাশে থেকে কাজগুলো করতে চাই। গাইবান্ধা উপনির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। কায়সার, নির্বাচন প্রক্রিয়া আপনি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কোনো প্রার্থী অভিযোগ করেছে কিনা, পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলে রাখি যে গাইবান্ধা পাঁচ শূন্য আসনটি ছিল সেটি কিন্তু আজকে আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8:30 এবং চলবে বিকেল 4:30 পর্যন্ত। আমি এখন যে কেন্দ্রটি রয়েছে এটি গৌরীপুর সরকারি প্রাথমিক একটি বিদ্যালয়। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা অনেক অংশে বেশি। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে দেখিয়েছি, ঘুরে বেরিয়েছি, সেখানে যেটি দেখেছি যে শীতের কারণে ভোটার উপস্থিতি খুবই কম পেয়েছি, তবে কিছু কিছু কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল চোখে দেখার মতো। এবং ইভিএম মেশিনে যেহেতু ভোট হচ্ছে এবার, তো এই তাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না, কেউ কোনো অভিযোগ এখন পর্যন্ত দেয়নি। আর যেহেতু এই নির্বাচনকে নিয়ে এর আগেও আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল, সেক্ষেত্রে এবার নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসন কয়েক স্তরে নিরাপত্তা কিন্তু নিয়েছে। আমি যখন শহরে প্রবেশ করি অর্থাৎ নির্বাচনী এলাকাগুলোতে যখন প্রবেশ করি তখন দেখলাম চেকপোস্ট বসানো হয়েছে এবং কেন্দ্রেতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে চার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে, তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কেউ অংশগ্রহণ করেনি। আমি দুই প্রার্থীর সাথেই কথা বলেছি, তারা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত ভোট যেভাবে হচ্ছে তারা মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করেছে। আর শীত যেহেতু এখানে অনেক বেশি, সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি বাড়ছে। আপনার এই ছিল আসলে গাইবান্ধার সাঘাটা উপনির্বাচনের সবশেষ খবর। জি কায়সার প্লাবন, আপনাকে অনেক ধন্যবাদ।